আমাদের আজকের টপিক ইউনিট ফোর, রেসিডেন্সিয়াল বিল্ডিং ইলেকট্রিফিকেশন। মানে হচ্ছে কোনো একটা বিল্ডিংয়ে ইলেকট্রিফিকেশন করতে গেলে কী কী পয়েন্ট মনে রাখতে হবে, কীভাবে ওয়্যারিংগুলো করতে হবে। তো প্রথমে আমরা চলে আসবো জেনারেল গাইডলাইন ফর ওয়্যারিং, মানে হচ্ছে ওয়্যারিং করতে গেলে কোন কোন পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে দেওয়া আছে এভরি ইনস্টলেশন ইজ টু বি প্রপারলি প্রোটেক্টেড বাই টু পোল লিঙ্কড মেন সুইচ অ্যান্ড ফিউজ ইউনিট। মানে হচ্ছে প্রত্যেকটা ইনস্টলেশনে কী থাকবে, মেন সুইচ থাকতে হবে উইথ ফিউজ ইউনিট থাকতে হবে। মেন সুইচ দিয়ে আমরা ম্যানুয়ালি টোটাল সিস্টেমটাকে অন অফ করতে পারি, আর ফিউজ ইউনিটের কাজ হচ্ছে যদি কোনো সিস্টেমে যদি কোনো ফল্ট হয়, কোনো শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে ফিউজগুলো কী করবে, মেল্ট করে গিয়ে টোটাল সিস্টেমটাকে প্রোটেক্ট রাখবে। নেক্সট হচ্ছে কন্ডাক্টর ইউজড ইজ টু বি সেফ অফ সাচ সাইজ দ্যাট ইট মে বি ক্যারি লোড কারেন্ট সেফলি। মানে হচ্ছে এমন কন্ডাক্টর ইউজ করতে হবে যেটা হচ্ছে নর্মাল কন্ডিশনে উইদাউট ওভার হিটিং, মানে কোনো রকম হিট না করে কারেন্ট ক্যারি করবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেখানে 5 এম্পিয়ারের কারেন্ট রেটিং রয়েছে, সেখানে হচ্ছে আমাদের এমন ক্রস সেকশন ইউজ করতে হবে, যেমন 5 এম্পিয়ার রেটিংয়ে আমরা যদি লিস্ট ফলো করি তাহলে দেখবো যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কী হয়, 5 এম্পিয়ারের জন্য হচ্ছে 1.5 mm² ক্রস সেকশনের অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আমরা ইউজ করি। যদি 15 এম্পিয়ার হয় তাহলে সেটা হচ্ছে 2.5 mm² অ্যালুমিনিয়াম কন্ডাক্টর হবে। তো এইভাবে আমাদের কিন্তু ক্রস সেকশনগুলি ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে কন্ডাক্টর ইনস্টলড ইজ টু বি সেফ ইন অল রেসপেক্ট। একই রকমভাবে যে আমার সমস্ত কন্ডাক্টরগুলো যেখানে যে কারেন্ট রেটিংয়ের দরকার সেইভাবে সেই ক্রস সেকশনের আমাদের কী করতে হবে, কন্ডাক্টর ইউজ করতে হবে। এভরি সাব সার্কিট ইজ টু বি কানেক্টেড টু আ ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড। প্রত্যেকটা সাব সার্কিট কী হতে হবে, ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডের সাথে কানেক্টেড থাকতে হবে। আমরা যদি ডায়াগ্রামে দেখি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড। এই ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডটা কী রয়েছে, মেন সুইচের সাথে কানেক্টেড রয়েছে। মেন সুইচ ICDP উইথ N, মানে হচ্ছে আয়রন ক্ল্যাড ডাবল পোল উইথ নিউট্রাল থাকতে হবে। এখানে আমাদের কী রয়েছে, ফিউজ ইউনিট অ্যান্ড লিঙ্ক ফিউজ রয়েছে, আর হচ্ছে মেন সুইচ রয়েছে। এটা দিয়ে টোটাল সিস্টেমটাকে আমরা কী করি, প্রয়োজন মতো অন অফ করি। কী রয়েছে, তারপরে কী রয়েছে, আমাদের এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড। এক একটা সাব সার্কিট কিন্তু এক একটা টোটাল একটা ওয়্যারিং সিস্টেমে চলে গেছে। সাপোজ যদি একটা কোনো একটা যদি আমরা বিল্ডিং যদি কনসিডার করি, সাপোজ আমাদের এখানে কটা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4 সাব সার্কিট রয়েছে। মানে 4টি বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, 4টি বিল্ডিংয়ের জন্য 4টে সাব সার্কিট রয়েছে। তার মানে টোটাল প্রত্যেকটা সাব সার্কিট কী রয়েছে, একটা ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডের সাথে কানেক্টেড থাকতে হবে। নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে এভরি লাইন ইজ টু বি প্রোটেক্টেড বাই আ ফিউজ অফ সুইটেবল রেটিং অ্যাজ পার রিকোয়ারমেন্ট। যেটা বললাম যে ফিউজ ইউনিটগুলো আমরা যে ইউজ করবো সেটা হচ্ছে প্রপার রেটিং হতে হবে। কারেন্ট রেটিংয়ের উপর বেস করে কিন্তু ফিউজের রেটিং চেঞ্জ হয়, তো সেটা মনে রাখতে হবে। তাহলে আমরা এটা দেখলাম। নেক্সট আমরা পয়েন্ট চলে আসবো যে এ সুইচ বোর্ড ইজ টু বি ইনস্টলড সো দ্যাট ইটস বটম লাইজ 1.25 মিটার অ্যাবভ ফ্রম দ্য ফ্লোর। মানে ফ্লোর থেকে 1.25 মিটার উপরে থাকতে হবে। এটা হচ্ছে ইয়ার রুলসে রয়েছে যে ওয়্যারিং করতে গেলে সুইচ বোর্ডের যে হাইট সেটা হচ্ছে ফ্লোর থেকে 1.25 মিটার উপরে থাকে। অল প্লাগস অ্যান্ড সকেট আউটলেট আর টু বি 3-pin টাইপ। সমস্ত প্লাগ অ্যান্ড সকেট আউটলেটগুলো 3-pin হতে হবে উইথ পারমানেন্ট আর্থিং হতে হবে। ঠিক আছে, আমরা যে 3-pin যে প্লাগগুলো ইউজ করি সেটা হচ্ছে প্লাগ সকেটগুলো ইউজ করা হয় সেগুলো অবশ্যই 3-pin হতে হয়। আবার হচ্ছে যে মোটা পিনটা হয় সেটা হচ্ছে যেটা হচ্ছে সব থেকে বড়ো ক্রস সেকশনের যে পিনটা সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য, আর্থিং পারপাসে ইউজ করা হয়। অনলি 3-pin 5 mm সকেট আউটলেট আর টু বি ইউজড ইন অল লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিট। তার মানে হচ্ছে 3-pin 5 mm সকেট আউটলেটগুলো আমরা হচ্ছে লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিটের জন্য ইউজ করবো, অ্যান্ড 3-pin 15 mm সকেট আউটলেটটা হচ্ছে পাওয়ার সাব সার্কিটের জন্য ইউজ করা হয়। মনে রাখতে হবে আমাদের কিন্তু ডোমেস্টিক ওয়্যারিং বা রেসিডেন্সিয়াল ইলেকট্রিফিকেশনের ক্ষেত্রে আমরা 2 রকমের সকেট ইউজ করি। একটা হচ্ছে লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিটের জন্য সকেট আউটলেট, আর একটা কী হয় পাওয়ার সাব সার্কিটের জন্য সকেট আউটলেট। পাওয়ার সাব সার্কিট মানে যেখানে হচ্ছে ইমার্শন হিটার ইউজ করা হয়, রেফ্রিজারেটার ইউজ করা হয়, যেখানে হচ্ছে কারেন্ট রেটিংটা হচ্ছে 15 এম্পিয়ার সেটা হচ্ছে পাওয়ার সাব সার্কিট, আর যেখানে কারেন্ট রেটিংটা হচ্ছে 5 এম্পিয়ার সেগুলো হচ্ছে লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিট। আমরা এগুলোতে ডিরেক্টলি লাইট ফ্যান ইউজ করতে পারি বা এক্সট্রা যে সকেটগুলো ইউজ করা হয়।
এখানে নো ফিউজ অ্যান্ড সুইচ ইজ টু বি প্রোভাইডেড অন আর্থ কন্ডাক্টর, কারণ আর্থ কন্ডাক্টরে কিন্তু কোনো ফিউজ অথবা সুইচ ইউজ করা হয় না। আমরা যে সমস্ত ফিউজ অ্যান্ড সুইচগুলো ইউজ করি সেটা হচ্ছে লাইভ কন্ডাক্টর ইউজ করা হয়। তো এইগুলো হচ্ছে জেনারেল গাইডলাইন। আমরা প্রথমে যখন কোনো ইলেকট্রিফিকেশন কোনো ওয়্যারিং করতে যাব, তো এই পয়েন্টসগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কারণ এইগুলোর উপর বেশ করে আমাদের কী করতে হয়, আমাদের কাজগুলো করতে হয়। নেক্সট হচ্ছে ডিটারমিনেশন অফ লাইটিং অ্যান্ড পাওয়ার সাব সার্কিট, পাওয়ার অ্যান্ড সাব সার্কিট। আচ্ছা, আমরা কি করব, লাইটিং সাব সার্কিট অ্যান্ড পাওয়ার সার্কিট সাব সার্কিট কতগুলো হবে, একটা ওয়্যারিং করতে গেলে কোনো একটা বিল্ডিংয়ে ইলেকট্রিফিকেশন করতে গেলে কতগুলো সাব সার্কিট হতে পারে, অথবা তার রেটিং কী হতে পারে, সেগুলো কিন্তু তার ক্যালকুলেশন রয়েছে। ক্যালকুলেশন করার পরে আমাদের ডিসাইড করতে হয় যে কতগুলো সাব সার্কিট আমরা ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে এক একটা সাব সার্কিটের হচ্ছে ম্যাক্সিমাম যদি পয়েন্টগুলো ইউজ করা হয়, পয়েন্ট মানে হ্যাঁ পয়েন্ট মানে হচ্ছে 10টা পয়েন্ট থাকবে, আর হচ্ছে এক একটা সাব সার্কিটের হচ্ছে ফ্যান অ্যান্ড লাইট সাব সার্কিটের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 800 ওয়াট। আমাদের 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 বাড়িতে যে সবার বাড়িতে যে সুইচ বোর্ডগুলো রয়েছে এগুলো এক একটা হচ্ছে সাব সার্কিট। এই সাব সার্কিটে যদি আমরা পয়েন্টগুলো যদি দেখি তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট হবে 10টা পয়েন্ট হবে, 10টার বেশি হবে না। আর যদি ওয়াটেজ বা রেট ক্যাপাসিটির উপরে বেস করে যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে 800 ওয়াট হবে। পাওয়ার সাব সার্কিটের ক্ষেত্রে কী হবে, পাওয়ার সাব সার্কিট যদি হয় সেটা হচ্ছে 3000 ওয়াট হতে হবে ক্যাপাসিটি। অ্যান্ড নাম্বার যদি দেখা যায় সকেট আউটলেট আমরা কটা ইউজ করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2টো সকেট আউটলেট ইউজ করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ারিং করতে গেলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আমরা কিন্তু সাব সার্কিটে চাইলেও 10টার বেশি পয়েন্ট ইউজ করতে পারবো না, তাহলে সেখানে ক্যালকুলেশনটা কিন্তু ঠিকঠাক আসবে না, ওয়ারিং ওভারহিট হয়ে যেতে পারে, ওয়ারিং বার্ন করে যেতে পারে। কারণ প্রত্যেকটা আমাদের ওয়ারিং ইলেকট্রিফিকেশন ক্যালকুলেশন করে করেই করতে হয়। তো আমরা নেক্সট দেখবো হচ্ছে ডিসাইডিং দ্য নাম্বার অফ সাব সার্কিট, কী করে সাব সার্কিট, একটা এক্সাম্পল রয়েছে এখানে কতগুলো সাব সার্কিট। একটা এক্সাম্পল যদি আমরা নেওয়া, একটা সাপোজ অ্যাজিউম দ্যাট এ হাউস হ্যাজ 16 40 ওয়াট ল্যাম্প, মানে 16টা 40 ওয়াট ল্যাম্প রয়েছে, 8টা 75 ফ্যান রয়েছে, এবং 1000 ওয়াটের একটা হিটার রয়েছে, এবং হাফ ইঞ্চির একটা পাম্প মোটর রয়েছে। তো আমরা কতগুলো সাব সার্কিট ইউজ করব, এখানে যদি দেখি টোটাল লাইট অ্যান্ড ফ্যান পয়েন্ট কটা রয়েছে, টোটাল লাইট 16 প্লাস 8, 24টা ফ্যান পয়েন্ট রয়েছে। আমরা কি জানি এক একটা সাব সার্কিটে কটা থাকে, 10টার বেশি থাকবে না, তাহলে আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 8 24 মানে হচ্ছে 3টে সাব সার্কিট আমরা ইউজ করতে পারবো লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিটের জন্য। লাইট অ্যান্ড ফ্যান পয়েন্টের জন্য হচ্ছে আমরা 3টে সাব সার্কিট ইউজ করতে পারছি। এবার 1 সাব সার্কিট ফর হিটার, আবার হিটারের জন্য একটা সাব সার্কিট হবে, আর একটা হচ্ছে 1 সাব সার্কিট ফর টুলু পাম্প মানে পাম্প মোটরের জন্য। তাহলে টোটাল কত হচ্ছে 3টে আর 2টো হচ্ছে 5টা, টোটাল 5টা সাব সার্কিট আমরা ইউজ করছি। নেক্সট একটা কী রয়েছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম রয়েছে ওয়ারিং ডায় টোটাল ওয়ারিং ডায়াগ্রামটা কীভাবে সেখানে দেখানো রয়েছে যে ফেজ অ্যান্ড নিউট্রাল। ফেজ অ্যান্ড নিউট্রাল কী হয়, যে আমাদের সার্ভিস পোল থেকে যে লাইনটা আসছে সেটা হচ্ছে ফেজ অ্যান্ড নিউট্রাল। প্রথমে কাট আউটে আসবে, কাট আউটের পর মিটারে আসবে, মিটারের পর হচ্ছে মেন ফিউজ, মেন হচ্ছে সুইচ ফিউজ ইউনিট যেটা বলা হয়, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাই হচ্ছে তোমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, যদি 3 ফেজের ক্ষেত্রে দেখা যায় তাহলে 3 ফেজের ক্ষেত্রে একই রকম থাকবে, আর ওয়াই ভি উইথ নিউট্রাল থাকবে, একই রকমভাবে হচ্ছে কাট আউটে আসবে, তারপরে হচ্ছে এনার্জি মিটারে আসবে, তারপরে হচ্ছে আইসিটিপি উইথ নিউট্রাল মানে হচ্ছে আয়রন ক্ল্যাড ট্রিপল পোল উইথ নিউট্রাল সুইচ ফিউজ। তারপরে কি রয়েছে, আমাদের বাসবার চেম্বার রয়েছে বা ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড অথবা বাসবার চেম্বার বলা হয়ে থাকে। যদি রেটিংটা অনেক বেশি হয়ে যায় তাহলে সে, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা সাব সার্কিট, এক একটা বিল্ডিং ধরা যেতে পারে, এক একটা হচ্ছে ফ্ল্যাট ধরা যেতে পারে, তাহলে প্রত্যেকটা ফ্ল্যাট বা প্রত্যেকটা বিল্ডিংয়ের ক্ষেত্রে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট সাব সার্কিট চলে যাবে। আজকের টপিক এ পর্যন্তই, এর পরের টপিকটা আমরা নেক্সট সেশনে আবার ডিসকাস করব। ধন্যবাদ।